আসসালামু আলাইকুম বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আপনাদের নিয়ে এসেছি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কোলাপাড়া কেরামতে মসজিদে চলুন তাহলে ভারত ও বাংলাদেশের সীমান্তেই বলা যায় এই মসজিদটি নির্মাণ হয় প্রতি শুক্রবার এই মসজিদে হাজার হাজার মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এসে নামাজ আদায় করে থাকেন উযুর স্থান সবাই উযু করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাশেই রয়েছে ইস্তেনজা করার জায়গা দোলাপাড়া কেরামতিয়া জামে মসজিদের প্রবেশদ্বার সাইনবোর্ডে লেখা আছে মাজারে সেজদা করিবেন না জুতা স্যান্ডেল বাহিরে রাখুন এবং ইন্ডিয়া প্রবেশ করিবেন না এই হচ্ছে পুরনো সেই মাজার কার কবর সেটা কেউ এখনো বলতে পারে না এই সিঁড়ি দিয়েই মসজিদের দোতলায় নামাজ আদায় করা যায় এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম ঢাকা হতে ভূতত্ত্ববিদরা কয়েকবার এসেছিল এখানে ওনাদের মতামতের ভিত্তিতেই এই মসজিদের বয়স 1200 হতে 1300 বছর তথা তাবে তাবেইনের সময়কাল তবে যাই হোক এই মসজিদে যারা খাঁটি নিয়ত করে যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে নেন উদাহরণস্বরূপ যাদের বাচ্চা হয় না এখান থেকে পানি নিয়ে গিয়ে খাওয়ার পর মা হয়েছে এরকম ইতিহাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবারক নেওয়ার জন্য কতজন লোক দাঁড়িয়ে আছে দুই দিকে এই টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো সব মান্যতের দেশের বিভিন্ন অঞ্চল হতে এখানে নামাজ পড়তে এসে মান্যত করে এই পশু পাখিগুলো দান করে যান এবং মসজিদ কমিটি পরবর্তীতে এগুলো বিক্রি করে মসজিদের উন্নয়নের কাজ করে থাকেন এই দোলাপাড়া কেরামতিয়া জামে মসজিদের জুমার নামাজকে কেন্দ্র করেই এই হাট বাজার দেখতে পাচ্ছেন দেখি জিলাপির দোকানে বড় ভাই জিলাপি কেমন লাগলো আপনার সেই সাথে জিলাপি ভাই হাতে বানাচ্ছো গরম জিলাপি একটা খাম দেবো বড় ভাই কই থেকে আসছেন আপনি আমি আসছি ডিমলা থানা থেকে তিস্তা ব্রিজের কাছ থেকে আমি রংপুর থেকে আসছি আজকে শুক্রবার পাঁচের দিন জোয়ান বরফ তো দেখার জন্যই মূলত আসছে আমি রংপুর থেকে এসেছি মুসল্লিদের কাছে যোগাযোগ করে তারপরে এই মসজিদে আমরা ভাই ব্রাদার সহ নামাজ পড়তে এসেছি দোলাপাড়া জামে মসজিদের মেহরাব দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য এখানকার খাদেম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইয়ের মুখেই শুনবো এই মসজিদের ইতিহাস আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভাই এই মসজিদ সম্পর্কে আমরা অনেক কিছুই শুনেছি এর সম্পর্কে একটু এর ইতিহাস সম্পর্কে একটু যদি আমাদের বলতেন ভাই মূলত এই মসজিদটা আজকের মসজিদ না এটা বহু পুরনো একটা প্রাচীন কালের মসজিদ বলা চলে কেউ কেউ বলে যে মসজিদটার বয়স প্রায় 1200 থেকে 1300 বছর আগে হয়তো বা সাহাবায়ে কেরাম বা তাবে তাবিন এদিকে ইসলাম প্রসারের জন্য এসেছিল এসে জঙ্গলের মধ্যে হয়তো বা বসবাস করছিল জঙ্গলের মধ্যে ছোট একটা মসজিদ বানিয়ে সেখানে হয়তো বা ছিল বা সেখানে ইবাদত বন্দেগী করেছিল আর ইসলাম প্রসার করেছিল বলা চলে এইরকমই হবে তাছাড়া এত জঙ্গলের ভিতর আগে প্রচুর আশেপাশে প্রচুর জঙ্গল ছিল এই জঙ্গলের ভিতর এত ছোট মসজিদ কোথা থেকে আসবে এরপর যথাক্রমে আস্তে আস্তে মসজিদ বড় হতে হতে আজকে এত বড় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এই সেই প্রাচীনকালের মসজিদ যার ইতিহাস সম্পর্কে অনেকের কাছেই শুনেছি অনেক জঙ্গলের মাঝেই এই মসজিদটি পাওয়া গিয়েছিল এবং ভিতরে একটু দেখতে পাচ্ছেন কোনো রকমে তিন চারজনের জায়গা হতো তারপর স্থানীয়রা
বিভিন্নভাবে সংস্কার করে মসজিদটির উন্নয়ন কাজ সম্পন্ন করেন। এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে সাবধান। পাশেই যেহেতু ভারত, তাই সতর্কতার জন্য এটি লাগানো হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি বাংলাদেশ এবং ভারতকে দ্বিখণ্ডিত করেছে বলা যায়। দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমি ভারতে, এই বাংলাদেশে, এই ভারত, এই বাংলাদেশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।